বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে গভীর থেকে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে আজ থেকে রাজ্যের এই জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এই বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, আর এর ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে রাজস্থান থেকে বিস্তৃত উড়িষ্যার নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত আছে বলে জানিয়েছেন তারা। আজ মধ্যপূর্ব ও মধ্য পশ্চিম আন্দামান সাগর উপর দিয়ে সর্বাধিক ঘন্টায় 55 কিলোমিটার বেগে বইবে ঝড়, দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় 65 কিমি পর্যন্ত হতে পারে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগরে সর্বাধিক 55 কিমি বেগে বয়ে যাবে ঝড়। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারবে বলে জানিয়েছেন তারা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বাধিক 110 মিলিমিটার রেকর্ড হতে পারে বৃষ্টির পরিমাণ। এর কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বড় সতর্কবাণী জারি করা হয়েছে, তবে কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আজ থেকে আগামী পরশু পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি আছে পড়তে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তারা। আগামী 3 আগস্ট বেশ বৃষ্টির পরিমাণ কমতে পারবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।